পিছনে নামাজ এক কথায় আল্লাহতালার গুণে যদি কাউকে গুণান্বিত করা হয় তাহলে এটা হবে বড় ধরনের শির আর তার পিছনে নামাজ বৈধ নয় মানে কেউ যখন বড় ধরনের শির করে তখন তার ইমান বিনষ্ট হয়ে যায় যেমন অজু বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে ইমান বিনষ্ট হয়ে যাওয়ার ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার কতগুলো কারণ আছে অজু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ পাওয়া গেলে যেমন অজু বিনষ্ট হয়ে যাবে অজু বিনষ্ট হয়ে গেছে মনে করুন বাতকর্ম হয়েছে বায়ু নির্গত হয়েছে পায়খানা প্রসাবে দাঁড় দিয়ে কোনো কিছু বের হয়েছে ওজু বিনষ্ট হয়ে যাবে এটা একটা কারণ এই অজু বিনষ্ট হয়ে যাওয়ার পরে কেউ যদি নামাজ পড়ে বাহ্যিকভাবে তো ও নামাজ পড়বে কিন্তু আল্লাহ দরবারে তার নামাজ কবুল হবে না যতক্ষণ ওজু করবে অনুরূপভাবে কোনো মুসলমান যদি বড় ধরনের শিখ করে তাহলে ওই শিখ করার সঙ্গে সঙ্গে তার ইমান ও ইসলাম বিনষ্ট হয়ে যায় আল্লাহ আল্লাহতালা সুরা আনাম ছয় নম্বর সুরার তিরাশি থেকে ছিয়াশি নম্বর আয়াতে আঠারো জন বিশিষ্ট নবের আসলে কথা উল্লেখ করেছেন অতপর অষ্টআশি নম্বর আয়াতে বলেছেন ওয়ালা ওয়াসাকুল হাবিদ আন হুম্মা কানু ইয়ামালুন তারাও যদি স্থির করতেন তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত আর সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাকে এবং তোমার পূর্বে যত নবী প্রেরণ করেছিলাম প্রত্যেকে এই বার্তা দিয়েছিলাম যে তুমি যদি শির করতে তবে তোমার সমস্ত আমল বিনষ্ট হতে হয় এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে তো শির হলো চরমতম অপরাধ আল্লাহ তিনি আর সেহা কুড়ি নম্বর সুরার পাঁচ নম্বর আয়াত আর রহমানে আল্লাহ সব জায়গায় আল্লাহ আর সে মাসিন তাহলে আল্লাহ তালার জ্ঞান আল্লাহ তালার দর্শন শক্তি আল্লাহ তালার শক্তি প্রত্যেক জায়গায় উপস্থিত আল্লাহর দর্শনের বাইরে কোনো কিছুই নাই আল্লাহ তালার শ্রবণের বাইরে কোনো কিছু নাই যে যাই বলুক না কেন কানা করুক না কেন আল্লাহ তালা সবকিছু শুনছেন সবকিছু দেখছেন সব কিছু জানছেন কিন্তু তালা সত্যগত ভাবে সপ্ত আসবারের উপরে আর সে সমসিন আল্লাহ মুহম্মদ সাল আলামকে হাজির নাজির জানা আল্লাহ তালার গুণ থেকেও বাড়িয়ে দেওয়া যে আল্লাহ তালার গুণ থেকেও বাড়িয়ে দেওয়া এটা হলো বড় ধরনের শিখ এই ধরনের আকিদা কেউ যদি পোষণ করে তার পিছনে নামাজ পড়া যাবে না প্রত্যেক মুসলিমের পিছনে নামাজ পড়া যাবে কিন্তু মুশেক এবং কাফের পিছনে নামাজ পড়া যাবে না অবশ্য এই ধরনের আকিদা পোষণ করে রসুল্লাহকে হাজির নাজির জানার পরে সর্বজ্ঞ জানার পরে

নিশ্চয় তুমিও মরণশীল এবং তারাও মরণশীল একই শব্দ মাইয়ের একই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্য সুরাজ জুমার উনচল্লিশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়াত তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার জীবদ্দশাতেই তো সব জায়গার কথা জানতেন না সব কিছু বুঝ সব কিছু শুনতেন না সব জায়গায় উপস্থিত থাকতেন না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওয়ার্ধাঙ্গিনী আয়েশা সিদ্দিকার আদিল্লাহ তালা আনহার ওপরে যে মিথ্যা অপবাদ লাগানো ছিল অনেক ঘটনা রয়েছে আয়েশা সিদ্দিকার দিল্লাহ তাআলা আনহার ওপরে যে মিথ্যা অপবাদ লাগানো হয়েছিল যে ওহির অপেক্ষায় ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যতক্ষণ না ওহি দ্বারা আয়েশা রাজিল্লাহ তালা আনহার পবিত্রতা ঘোষণা হলো মোহাম্মদ সাল্লাহ আলি জানতে পারলেন না মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম সাহাবা সাহাবিয়াদের সাথে পরামর্শ করছেন আয়েশার প্রসঙ্গে যদি আলেমুল গাইবি হবেন সব জায়গায় উপস্থিতি হবেন তাহলে জীবদ্দশাতেই তো সেটা করতে পারলেন না সাল্লাম তো তার ইন্তেকালের পরে এটা অসম্ভব